গ্রেফতার করেছে আপনারা জানেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক সংগ্রামী জননেতা সাবেক ডেপুটি মেয়র জনাব আব্দুল সালামকে গ্রেফতার করেছে। অফিস থেকে আপনারা দেখেছেন অসুস্থ বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা সাবেক ছাত্রনেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদকে, যুগ্ম মহাসচিব খায়ের কবির খোকনকে, ফজল হক মিলনকে, শহীদ উদ্দিন চৌধুরী হানিকে, মুস্তাফিজুর রহমান বাবুলকে, কামরুজ্জামান রতনকে, এ বি এম মুশারফকে, কুমিল্লার সাংবাদিক সম্পাদক মুস্তাক মিয়াকে, সহসাংবাদিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমকে, সুলতান সালাউদ্দিন টুকু যুব দলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে গ্রেফতার করেছে রফিকুল ইসলাম মাহতাব আহ্বায়ক মৎস্যজীবী দল, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস চেয়ারপারসনের সহকারী, সেলিম রেজা হাবিব সাবেক এমপি, মনির হোসেন সহ দপ্তর সম্পাদক তাকে গ্রেফতার করা হয়েছে, সুলতান আহমেদ মহিলা দলের সাধারণ সম্পাদিকা তাকে গ্রেফতার করা হয়েছে, ঢাকা জেলা বিএনপির সভাপতি জনাব খন্দকার আবু আশফাককে গ্রেফতার করেছে, অধ্যাপক আমিনুল ইসলামকে গ্রেফতার করেছে, নুরুল ইসলাম নয়নকে গ্রেফতার করেছে, ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি রাশেদকে গ্রেফতার করেছে ছাত্রদল কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবকে গ্রেফতার করেছে কুমিল্লা বিভাগীয় সহসাগর সম্পাদক ঢাকা কলেজের সাবেক বিবি হারুনুর রশিদকে, আমিনুল হক হিরণকে গ্রেফতার করেছে। শুধু তাই নয়, ঢাকা মহানগর উত্তরে বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেফতার করেছে, সদস্য ফাহিম আহমেদকে গ্রেফতার করেছে, আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে বনানী থানার সভাপতি, মিজানুর বাচ্চু বনানী থানার সাধারণ সম্পাদক তাকে গ্রেফতার করা হয়েছে, সদস্য সগির আহমদকে গ্রেফতার করেছে মিজানুর রহমান আক্তারকে 20 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আপনারা জানেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মির্জাকে গ্রেফতার করেছে, তার সাবেক কমিশনার হারুন রশিদকে গ্রেফতার করেছে, সাবেক ছাত্রনেতা যুগ্ম আহ্বায়ক আব্দুল সাত্তারকে গ্রেফতার করেছে, মুশারফ হোসেন খোকন দক্ষিণের যুগ্ম আহ্বায়ক তাকে গ্রেফতার করেছে, লোকমান হোসেন ফকিরকে গ্রেফতার করেছে, শহীদুল ইসলাম বাবুলকে ঢাকা মহানগর দক্ষিণে গ্রেফতার করেছে, মুসলিমদেরকে গ্রেফতার করেছে। এবং আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আজকে কারাগারে নির্যাতন ভোগ করছে, আপনারা জানেন আহসানুদ্দিন শিপনকে গ্রেফতার করেছে, সাঈদ ইকবাল টিটুকে গ্রেফতার করেছে, ইউসুফিন জলিলকে গ্রেফতার করেছে এবং রফিক হাওলাদেরকে গ্রেফতার করেছে, আরও অনেক নাম রয়েছে, এরা শুধু নেতা, কেন্দ্রীয় নেতা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতা, দীর্ঘদিন যাবৎ গ্রেফতার অবস্থায় রয়েছে, কারাগারে রয়েছে আব্দুল সালাম পিন্টু বিএনপির ভাইস চেয়ারম্যান, আসলাম চৌধুরী যুগ্ম মহাসচিব বিএনপির, লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কাজী কামাল সাবেক এমপি, ইমামুল ইসলাম হেলাল আজকে গ্রেফতার অবস্থা রয়েছে, মিয়া নুরুদ্দিন অপু প্রার্থী ছিল এমপি তাকে গ্রেফতার অবস্থা রাখা হয়েছে, জয়নাল আবদিন সাবেক ছাত্রনেতা
তাকে গ্রেফতার অবস্থায় রাখা হয়েছে। গ্যাসউদ্দিন আল মামুন তাকে গ্রেফতার অবস্থায় আজকে রাখা হয়েছে। মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আরটি মামুনকে গ্রেফতার করেছে, মাসুম বিল্লাহকে গ্রেফতার করেছে, সহ শতাধিক নেতা কর্মীকে যুবদলের গ্রেফতার করেছে। আজকে আমরা জানি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, জাসাস, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দলের অনেক নেতা কর্মীকে গ্রেফতার করেছে। মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা ফেরদৌসীকে গ্রেফতার করেছে এবং আরও অনেক মহিলা দলের নেত্রীদেরকে গ্রেফতার করেছে। আজকে আমি গ্রেফতারকৃতদের মুক্তির জন্যে আজকের এই বিক্ষোভ সমাবেশ আব্দুল খালেক সহ সাংগঠনিক রংপুর বিভাগ তাকে গ্রেফতার করেছে। আসলে নামে যদি বলতে যাই ঘন্টার পর ঘন্টার নাম বললে শেষ হবে না, এত নেতা কর্মীকে গ্রেফতার করেছে। শুধু 7 তারিখে 5 শতাধিক নেতা কর্মীকে এই কার্যালয়ের সামনে থেকে গ্রেফতার করেছে। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ থেকে প্রায় 5000-এর মতো নেতা কর্মী গ্রেফতার করেছে। এবং আপনারা জানেন আমাদের মেয়র প্রার্থী জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বাসায় হামলা করেছে, তার বাসায় আক্রমণ করেছে। এমনিভাবে আমাদের নেতৃবৃন্দের উপর জানেন স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক বাবুল সারেংকে গ্রেফতার করেছে, ড্যাবের ডাক্তার মাহবুব শেখকে গ্রেফতার করেছে, ভোলার সাবেক সভাপতি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মাসুদকে গ্রেফতার করেছে, 35 নম্বর ওয়ার্ডের নূর হোসেনকে গ্রেফতার করেছে। এমনিভাবে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আপনাদের ছাত্রদল পূর্বের আলামিন কবিকে গ্রেফতার করেছে, সোহাগ কবির ছাত্রদল উত্তরের সভাপতি রুইনকে গ্রেফতার করা হয়েছে। এমনিভাবে অনেক নাম জানা না জানা হাজার হাজার নেতাকর্মীকে হ্যাঁ রাশিদ ইকবালের কথা বলা হয়েছে এবং পূর্বের সভাপতিকে গ্রেফতার করেছে। এমনিভাবে হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আওয়ামী লীগ মনে করেছে মির্জা ফখরুল ইসলাম আলমকে গ্রেফতার করে, মির্জা আব্বাসকে গ্রেফতার করে, রুহুল কবির রিজভী, খাইল কবির খোকন, ফজল মিনন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, শহীদউদ্দিন চৌধুরী, এনি সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতাদেরকে গ্রেফতার করে সমাবেশ বন্ধ করবে। কিন্তু আওয়ামী লীগকে বোঝা উচিত, আওয়ামী লীগের নেত্রীকে বোঝা উচিত শেখ হাসিনাকে এবং সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরকে বোঝা উচিত বিএনপি ভেসে আসে নাই বাংলাদেশে, বিএনপি রয়েছে রাজপথে, বিএনপি থাকবে। শুধু নেতাদেরকে নয়, গ্রেফতার যদি হাজার হাজার হয়েছে আরো হবে। শুধু একটু বলতে চাই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশে কোন নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না। মনে করেছেন 7 তারিখে গুলি করে আমাদের নেতা কে হত্যা করে, মকবুলকে হত্যা করে, নুরে আলমকে হত্যা করে, শাউনকে হত্যা করে, রহিমকে হত্যা করে, অনিককে হত্যা করে, নয়ন মিয়াকে হত্যা করে। মনে করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করবেন? মনে রাখবেন যখনই কোনো সেরেছের হাত রক্তে রঞ্জিত হয়েছে সে কখনোই ক্ষমতায় থাকতে পারেনি। তাই যে স্বপ্নে বিভোর যে আপনারা এভাবে নির্যাতন নিপীড়নের পথ
বেছে নিয়ে আক্রমণ চালিয়ে দমননীতি চালিয়ে গ্রেফতার করে হত্যা করে আরেকটি নির্বাচন 14 এর মতো 18 এর মতো করবেন এটা বাংলাদেশের জনগণ হতে দেবে না এই জন্য আমাদের হাজার নেতা নয় হাজার হাজার নেতা যদি জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি কিন্তু বাংলাদেশে হাসিনার অধীনে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না তাই নেতা কর্মী ভাইরা কেউ যে জনসমাগম হয়েছে গত 10 তারিখে লক্ষ লক্ষ মানুষের সমাগম কর্মসূচি দেওয়া হয়েছে 10 দেওয়া হয়েছে কর্মসূচিগুলি পালন করার মধ্য দিয়ে আগামী দিনে যদি শুভবুদ্ধির উদয় হয় শেখ হাসিনা পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করবে যদি তা না হয় এমন আন্দোলন শুরু হবে যে আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিতে হবে অতএব ভুলে যান 14 ভুলে যান 18 প্রশাসনের ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকুন পুলিশ ভাইদেরকে বলবো আপনারা নিরপেক্ষ থাকুন আপনাদের পরিবার আছে আপনাদের ভাই আছে আপনাদের মা বোন আছে তারা কিন্তু কষ্ট করছে তারা কষ্ট করছে চালের দাম তেলের দাম বাড়ানো হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়েছে ডিজেল অক্টেন তেলের দাম বাড়ানো হয়েছে যেহেতু সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয় ভোট চুরি করে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে তাই এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না তাই বলতে চাই আপনারা প্রশাসনের ভাইরা কোন এলাকায় কাকে কিভাবে নির্যাতন চালাচ্ছেন কাকে কিভাবে গ্রেফতার করছেন কাকে কিভাবে তার উপর অন্যায় জুলুম করছেন কাকে কিভাবে হত্যা করছেন সমস্ত লিস্ট বিএনপির কাছে জমা হচ্ছে জনগণের কাছে জমা হচ্ছে অতএব লিস্টে কেউ জেন না নিরপেক্ষ থাকুন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না ক্ষমতায় থেকে নির্বাচন হবে না নির্বাচন হবে তত্ত্বাবধায়কের অধীনে তাই আপনাদেরকে অনুরোধ করব নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করুন জাতি আপনাদের স্মরণ করবে এই কথা বলে আমার সাথে একটা স্লোগান ধরবেন আপনারা স্লোগান ধরলে দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি 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 চাই মুক্তি 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 চাই আলমগীর ফখরুল আলমগীরের মুক্তি চাই মুক্তি 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 চাই মির্জা আব্বাসের মুক্তি চাই রুহুল কবির রিজভীর মুক্তি চাই সালাম ভাইয়ের মুক্তি চাই রাজবন্দীদের মুক্তি চাই মুক্তি 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 চাই রাজবন্দীদের মুক্তি চাই রাজবন্দীদের মুক্তি চাই আসবে ফিরে বিরার বেশে তারেক রহমান বাংলাদেশে আসবে ফিরে বিরার বেশে বিএনপি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ অঙ্গ সংগঠন কেন্দ্রীয় ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় যেসব নেতারা অনেক প্রতিরোধের মধ্যেও আজকে এখানে হাজির হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সদ্য নেতৃবৃন্দ যাদেরকে বক্তব্য দিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি আগামীতে হয়তো বা পর্যায়ক্রমে আমরা বক্তব্য দেওয়াবো এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ জওহর হোক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ